ভিউয়ার্স কেমন আছে সবাই? আমি সাইফুল ইসলাম, ফটোশপ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে আই ড্রপার টুল। আমরা দেখব আই ড্রপার টুল দিয়ে কিভাবে কালার সিলেকশন করা যায়। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আই ড্রপার টুলের ভিতরে আর কী কী টুল রয়েছে দেখি আমরা। আরও অনেক টুল দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে আমাদের সবগুলো টুল লাগবে না। তো যে টুলগুলো নিয়ে আমরা খুব বেশি কাজ করব বা বেশি কাজে লাগবে, সেই টুলগুলো নিয়ে শুধু আমরা আলোচনা করব। তো দেখি প্রথমে যে টুলটা রয়েছে আই ড্রপার টুল, দেখি এটার কী কাজ বা কীভাবে কাজ করে এটা দিয়ে। তো এটা সিলেক্ট করাই আছে, সিলেক্ট করলাম। বন্ধুরা, মূলত আসলে আই ড্রপার টুলটি ব্যবহার করা হয় শুধুমাত্র কালার সিলেকশনের ক্ষেত্রে। তো দেখুন, আমি চাচ্ছি এখানে যে কালারটা আছে সেম কালারটা নিয়ে আমি কাজ করতে, বা এই সেম কালারটাই অন্য কোথাও অ্যাপ্লাই করতে। তো সেক্ষেত্রে আমি আসলে, যদি আমার কোনো কালার সম্পর্কে কালার সেন্স ভালো না থাকে, তাহলে বুঝবো না যে এখানে কালার কোডটা কত আছে, বা আসলে সব কালার কোড মুখস্থ রাখাও পসিবল না। তো সেক্ষেত্রে আমি যদি চাই সেম কালারটা নিতে, তো সেক্ষেত্রে আইড্রপার টুলটি সিলেক্ট করে কালারের উপরে সিলেক্ট করলে বা কালারের উপরে একটি ক্লিক করলেই দেখুন ফরগ্রাউন্ড কালার যে প্যালেটটি রয়েছে সেখানে এই কালারটি পিক হয়ে যাবে। তো আমি একটি সিঙ্গেল ক্লিক করলাম, দেখুন ফরগ্রাউন্ড কালারে এই কালারটি নিয়ে নিছে অটোমেটিক। তো এভাবে আমি যেখানে ক্লিক করব আই ড্রপার টুল দিয়ে, সেখানে যে কালারটি থাকবে সেম কালারটি আমার ফরগ্রাউন্ড কালারে অ্যাপ্লাই হয়ে যাবে বা ফরগ্রাউন্ড কালারে পিক করে নেবে। তো এবার যদি আমি কোনো কোথাও এই কালারটিকে অ্যাপ্লাই করতে চাই, দেখুন আমি চাচ্ছি এখানে এই কালারটিকে অ্যাপ্লাই করতে, একটি নিউ লেয়ার নিয়ে নিলাম। এরপরে অল্টার ডিলে চাপলে এখানে যে কালারটিকে আমি পিক করেছি সেম কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আন্ডু করে পিছনে চলে গেলাম, সরি। তো দেখুন এভাবে যদি আমি চাই ব্যাকগ্রাউন্ড কালারে বা ব্যাকগ্রাউন্ড প্যালেটে যদি আমি কোনো কালার নিতে চাই, তখন কী করতে হবে, আই ড্রপার টুল সিলেক্ট করে অল্টার চিপে ধরে, কিবোর্ড থেকে অল্টার চিপে ধরে আমি যেখানে ক্লিক করব সে কালারটি ব্যাকগ্রাউন্ড কালারে সেটি পিক করে নেবে। আর অল্টার ছেড়ে যদি আমি ক্লিক করি, তাহলে সেটা ফরগ্রাউন্ড কালারে নিয়ে নেবে। তো বন্ধুরা বুঝতে পারছি নিশ্চয়ই। তো বন্ধুরা, এভাবে আমরা কালার সিলেক্ট করতে পারি। আর এছাড়া যদি আমরা যদি চাই যে ফরগ্রাউন্ড কালারের কালার নিব, এভাবে করতে পারি। এখানে ফরগ্রাউন্ড কালারের উপরে একটা ক্লিক করে যদি আমরা চাই যে এই কালারটি নিব, তাহলে আমরা এটার কোড সব আমরা এখানে দেখতে পাবো এই কালার কোডটা কত। এবং যদি আমরা চাই এটাকে নিব, এখানে ক্লিক করলে কালার কোডটা সহ আমরা দেখতে পাবো। তো এভাবে আসলে আমরা কালার নিতে পারি, তারপরে ওকে করলে কালারটা চলে আসে। তো ঠিক আছে বন্ধুরা, অপশন বারে একটু খেয়াল করুন, এখানে যে অপশনগুলো রয়েছে সিম্পল সাইজে আমরা পয়েন্ট সিম্পল এটাই রাখবো, আর স্যাম্পলে অল লেয়ার্সই থাকবে, এটা সবসময় অল লেয়ার্সই রাখবেন। এখানে খেয়াল করুন শো স্যাম্পলিং রিং। তো এখানে দেখুন আমরা যদি কালার পিক করার সময় ক্লিক করি, তখন দেখুন এটি রিংয়ের মতো চলে আসে। তো এই রিংয়ের উপরের যে অংশটা রয়েছে দেখুন, এটা কালার যে কালারটি পিক করছে সেই কালারটি ওখানে শো করতেছে। তো এই রিংটা আসার জন্য বা রিংটা শো করানোর জন্য এখানে টিক মার্ক করে দিতে হয়। যদি এটা এই টিক মার্কটি উঠানো থাকে, তাহলে কিন্তু রিংটা শো করবে না। তো আমরা আসলে বুঝলাম যে আই ড্রপারের কাজ কি। তো এবার আমরা দেখব, দেখুন বন্ধুরা এখানে রয়েছে থ্রি ডি ম্যাটেরিয়াল আই ড্রপার টুল। এটি আসলে আমাদের কাজে আসবে না, এটি আসলে থ্রি ডি করার সময় বা থ্রি ডি নিয়ে কাজ করার সময় তখন এটি দরকার হয়। তো এটি আসলে আমাদের বিষয়টা কাজে লাগবে না, আমাদের লাগবে যে এটা কালার স্যাম্পল টুল, দেখি এটার কি কাজ। বন্ধুরা কালার স্যাম্পল টুলটি আমরা সিলেক্ট করলাম, এবার দেখি এটা দিয়ে কি কাজ করা যায়। এখন বন্ধুরা আমি চাচ্ছি এই উপরের এই কালারটা নিতে, সেম কালারটা আমি অন্য কোথাও অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু আমি আসলে কালার এই কালারটির আসলে কোডটি আমি জানি না যে কীভাবে নেব। তো কালার স্যাম্পল দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, কালার স্যাম্পল টুলটি সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখুন এখন বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এখানে একটি নাম্বার সহ একটি একটি আই ড্রপারের একটি কী বলে একটি সিলেকশন চলে এসেছে। তো আমি যদি চাই এখানে
ক্লিক করব, ক্লিক করলাম, দেখুন এখানে এটা নাম্বার সহ আইড্রপের একটি চিহ্ন চলে এসেছে। তো ঠিক আছে বন্ধুরা, পরে আমি আরেকটি ক্লিক করে দেখি, দেখুন আমরা চারটা ক্লিক করলাম, তো এখানে ইনফরমেশন চলে এসেছে, দেখুন এখন 1 2 3 4, আমরা যেহেতু চারটা ক্লিক করেছি তো এই চারটায় কালার ইনফরমেশন এখানে চলে এসেছে। তো দেখুন এক নম্বরে কী আছে, কোড সহ চলে এসেছে। এক নম্বর যে কালার সিলেকশন আছে সেখানে দেখুন আর আছে, অর্থাৎ আর জিবি মোডে আছে এটা। আর হচ্ছে রেড, জি হচ্ছে গ্রিন, আর বি হচ্ছে ব্লু। রেড কত পার্সেন্ট আছে এবং গ্রিন কত পার্সেন্ট আছে, ব্লু কত পার্সেন্ট আছে সেটা এখানে শো করছে। তো তো বন্ধুরা, আমি যদি চাই এক নাম্বার সিলেকশনে যেই কালারটা আছে সেটা হুবহু যদি আমি কোথাও অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখুন আমি চাচ্ছি এই কালারটাই অ্যাপ্লাই করতে, অথবা আমি চাচ্ছি 2 নম্বর সিলেকশনটা যে কালারটা আছে আমি সেই সেই ভ্যালুটাই আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো দেখুন আমি ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম, এখানে আমি এই ভ্যালুটা সেম যদি দিয়ে দিই তাহলে হুবহু এই কালারটাই আমি পেয়ে যাব। তো দেখুন আর আছে হচ্ছে গিয়ে 188, তো আমি আর 188 দিলাম। জি আছে কত, 99, তো আমি 99 করে দিলাম বন্ধুরা। এবং বি আছে হচ্ছে কত, 37, 37 করে ওকে দিলাম। দেখুন বন্ধুরা সেম কালারটি আমি পেয়ে গেছি 2 নম্বর। এভাবে আমি যে কোনো জায়গা থেকে আমি কালার এভাবে পিক করতে পারবো, একদম হবু কালার কোড সহ আমি এখানে দেখতে পাবো, এবং যদি চাই কোড সহ আমি ভ্যালুটি দিলে আমি সেম কালারটি পেয়ে যাবো। তো বন্ধুরা বুঝতে পারছেন নিশ্চয়ই, এবার যদি আমি এই কালারটাকে কোথাও অ্যাপ্লাই করতে চাই তাহলে অ্যাপ্লাই করে দেখি। নিউ একটি ডকুমেন্ট নিলাম, বা সরি নিউ একটি লেয়ার নিয়ে নিলাম, আমি যাচ্ছি এখানে এই কালারটি দিতে, অল্টার ডিলেক্ট, দেখুন এই সেম কালারটি আমি পেয়ে গেছি। তো আশা করি বুঝাতে পেরেছি, আর যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে বা কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, অনেক বেশি ভালো থাকবেন, আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।